বেসিক্যালি রাজধানী যেমন জেমি ভাইয়ের ছবি, আমি মনে করি রাজধানী আমারও ছবি। ছবিটার প্রতি আমার ইনভলভমেন্ট এত বেশি, আমরা যখন লস এঞ্জেলসে ছিলাম আমি এবং জেমি ভাই, জেমি ভাই কলম্বিয়া কলেজে পড়তেন ফিল্মে, আমি পিয়ার্স কলেজে মিউজিক অ্যান্ড রেকর্ডিংয়ের উপরে পড়াশোনা করতাম, তখন থেকে আমাদের প্ল্যান ছিল যে দেশে যে জেমি ভাই ছবি বানাবে এবং আমি ছবির সঙ্গীত পরিচালনা করব। তখন বিষয়টা একদম সম্পূর্ণ একটা স্বপ্নের মতোই ছিল, অ্যান্ড আওয়ার ড্রিম কেম ট্রু, ইউনো। প্রথমত আমাদের বর্তমানে ঢাকার ছবিতে যে জিনিসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা কিনা ছবির একটা ভাইটাল, মানে মোস্ট ভাইটাল একটা পয়েন্ট, এবং এখানকার ম্যাক্সিমাম ছবি নয়, 100% ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করা হয় স্টক ক্যাসেট দিয়ে, সেটা বিভিন্ন বিদেশি ক্যাসেটের স্টক, আমাদের দেশের পুরানো ছবির ক্যাসেটের স্টক, এবং সবগুলি কয়েক 500,000 ক্যাসেট নিয়ে একসাথে বসে মিউজিক করা হয়, এবং যে মিউজিকের সাথে কোনো পরের মিউজিকের সাথে, দেখা গেলো যে একটা মিউজিক বাজালো রবিশঙ্করের, সে তার পরের মিউজিকটা আবার দেখা যাচ্ছে টাইটানিকের একটা মিউজিক বাজছে গ্রামের একটা ফোক ছবিতে। সো এত বাজে লাগে শুনতে এবং এত হাস্যকর লাগে, যাই যে কারণে কিনা ছবির মানও অনেক নিচে চলে আসে। এই ছবিতে আমরা প্রথম থেকে প্ল্যান করেছি যে আমরা যতই খরচা লাগুক, জেমি ভাইয়ের সাথে আমার এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে যতই খরচা হোক, যতই কষ্ট হোক, আমরা 100% ব্যাকগ্রাউন্ড মিউজিক নতুন করে রেকর্ড করব। গানের চিত্রায়ণ সম্পর্কে ছবিতে 5টি গান আছে, থিম সং ধরে 6টি গান, এবং প্রতিটা গানই একটা চেয়ে এক একটা ভিন্ন রকম, যেটা আমরা প্রথম থেকে আমাদের টার্গেট ছিল যে কোনো গানের সাথে যাতে কোনো গান মিল না হয়, এবং প্রতিটা গানের পিকচারাইজেশনের জন্য জেমি ভাই ডিফারেন্ট টাইপ অফ লোকেশন, ডিফারেন্ট টাইপ অফ প্লট চিন্তাভাবনা করেছে। যেমন ক্লাব সংটা টোটালি প্রায় 100 জন ছেলে মেয়ে, ডান্স গ্রুপের ছেলে মেয়ে, 3টা ডান্স গ্রুপকে এক করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এদেরকে রিহার্সাল করানো ইসের সাথে, মিউজিকের সাথে 7-8 দিন ধরে রিহার্সাল চলেছে, তারপরে কিনা শুটিং ফ্লোরে এনে তাদেরকে মানে শ্যুট করা হয়েছে। এই ছবিতে অনেক দেশের বরণ্য শিল্পীরা গান গেয়েছেন, তাদের মধ্যে আছেন এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, পলাশ, কনক চাপা, কুমার বিশ্বজিৎ, অনিমা ডিকস্টা, মমতাজ, বিপ্লব এবং প্রমিথিউস, রেশাদ এবং মিমি। এবং একটা ক্লাব সংয়ের একটা পার্টে ইংরেজি র্যাপ আছে, এই গানটা কে গেছে আমি এখন বলবো না, আপনারা ছবিটা দেখে তারপরে বলবেন।